হ্যাঁ হয় ও ড্রামা করছে আর না হলো সত্যি সত্যি স্মৃতি চলে গেছে, কিন্তু এটাই উচ্ছে বাবু, তাই জন্যই তো আমি বাড়িতে নিয়ে এসেছি ওকে, যাতে ওর এখানে এই বাড়িতে থেকে স্মৃতিটা ফিরে আসে। এই কাজটা আমাদের সবাইকে মিলে করতে হবে, একসাথে মিলে করতে হবে, এটা মিথাই বলে দিল ব্যাস। আর এর মধ্যে তোমরা প্লিজ কেউ বলো না যে মনে হচ্ছে না এটা উচ্ছে বাবু, কারণ মনে হওয়ার কোনো ব্যাপারই নেই, এটাই রিয়েল উচ্ছে বাবু। ও আমরা আজ এই বিষয় নিয়ে একটাও কথা বলবো না। আঙ্কেল আমি খোঁজ খবর নিচ্ছি, কালকে আসছি আমি। রিকি যখন নিজেই সবাইকে সেভ করলো, আর এই বিষয় নিয়ে কারোর ভাবার দরকার নেই। মিঠাই শুধু এতটুকুই বলবো, একটু সাবধানে থেকো, ইনফ্যাক্ট সবাই সাবধানে থেকো। গাইতে শুরু করে দিয়েছে। অস্তিত আমার এই নতুন জামাই বাবু বড় জামাই বাবু, এবার একটা ডাক্তারের ব্যবস্থা করো। তোর মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে জানো তো। না না মিঠাই, ওর মাথা খারাপ হয়নি, মাথা খারাপ আমাদের হয়েছে। আজকে সকাল থেকে কিডন্যাপিং, পাগলামো, দৌড়োদৌড়ি সমস্ত কিছু একসঙ্গে সামলাতে হচ্ছে তো। এই যে বড় মামা, বড় মামা বলছি শুনুন, সত্যি যদি সিদ্ধার্থ স্মৃতি চলে গিয়ে থাকে, তাহলে ও স্মৃতি ফিরে আসার পর আমরা সকলে মিলে পালা করে হতে শুক্র নেব, আমি বলে দিলাম। রাজীব বলছি স্মৃতি ফিরবে তো, দেখো আমার কিন্তু এখনো মনে হচ্ছে ও বাবুকে আগের মতো করে দাও না। হো প্রাণ পাখি মোর উই রাজা, খাঁচা থেকে পীড়িত বড় জ্বালা, আই লাভ ইউ মিঠাই, নিশ্চয়ই পাগলটার কাণ্ড জানো, পাগলটা আরে কোথা থেকে একটা পাগলকে ধরে এনেছে ওরা, আরে কখনো আমাদের দাদুভাই হতেই পারে না, আর বলছে নাকি স্মৃতি হারিয়ে গেছে। আচ্ছা স্মৃতি হারিয়ে গেলে এরকম পাগলামি কেউ করে? না না নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে, কিন্তু কোথায় ভুল হচ্ছে আমাদের। সিদ্ধার্থর দাদা ভাইয়ের জামা কাপড় পরে আছে না? মিঠাই বলছি ও ভাইয়ের জামা কাপড় নিজে থেকে নিয়ে এলো, মানে ও হাব ভাব তো দেখে মনে হচ্ছে এই ঘরে সবকিছু চেনে, তো সবাই বলছে ওই জন্য ও নাকি ভাই নয়। তো আশ্চর্য ব্যাপার না না ভর্তা, আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি কখন থেকে, এটাই এটাই তোমার ভাই। গিনি বলছিলাম না এটা এই পাগলের কাণ্ড। গুড মর্নিং গ্র্যান্ডপা, গুড মর্নিং গ্র্যানি।
অ্যাকচুয়ালি কাল আপনাদের গান শোনাতে পারিনি, তাই এখন শুনেছিলাম। ডু ইউ ফিল এনার্জাইজড? বলো এনার্জাইজড? শোন শোন, এই সব জগজম্প বাজনা বন্ধ করতে বলো, আমার শরীর খারাপ করছে। গ্র্যানি 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 গ্র্যানি, রিকি খুব ভালো গান করে, খুব ভালো ড্রাম বাজায়, আপনাদের কাল শোনাতে পারিনি তাই এখন শোনাচ্ছি। প্লিজ বসুন বসুন বসুন। কাম 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 কাম। ও গ্র্যানি, হে গ্র্যান্ডপা, আপনি আমার কাছে ড্রাম বাজাতে শিখবেন? রিকি দ্য রকস্টার কাছে ড্রাম বাজাতে শিখবেন? চুপ করো তো, এই বয়সের উৎকট আওয়াজ আমার পছন্দ হয় না। এই বিটাই আমাকে চা দে, আমি নিচে যাচ্ছি। ও গ্র্যান্ডপা 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 গ্র্যান্ডপা, আপনি তো ফ্ল্যাট। এই এই এই, না না না, লেগে যাবে। এই দেখো, দেখি কম কম কম, দিস ইজ দ্য স্ন্যাক, দিস ইজ দ্য স্ন্যাক। এই নাও এই নাও, হাই হ্যাটস বাজাও ওখানে, বেস ড্রাম। 1 2 3 4 আগে শিখে নিন, এটা স্নেয়ার, এটা হাই হ্যাটস, কাম অন। 1 1 2 2 1 1 2 2, ড্যাডি মাম্মি ড্যাডি মাম্মি ড্যাডি মাম্মি ড্যাডি হরি হরি। কি পাগলের পাল্লায় পড়ে গেল গোপাল? উচ্ছে বাবুর স্মৃতিশক্তি হারিয়ে গিয়ে থাক বা উচ্ছে বাবু টেরামাই করুক, কষ্টটা উচ্চবাবু সহ্য করতে পারছে না গোপাল, এটা তো ক্লিয়ার। এ মিঠাই পুরো কিন্তু ভাই আর দাদাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ বর্তা, আমি তো সেটাই বলছি, কখন থেকে বলো। ড্যাডি মাম্মি ড্যাডি মাম্মি ড্যাডি মাম্মি। ঠাম্মা, ও ঠাম্মা দেখো ওদিকে তাকিয়ে, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তোমার নাতি আর দাদু একসাথে রয়েছে মনে হচ্ছে না? একদম অন্য রূপে, কিন্তু তোমার নাতি। আমি এত শত বুঝি না রে, আমি শুধু ভাবছি আমার আগে দাদু ভাই কবে বাড়ি ফিরবে। তোরা সবাই যদি একে দাদু ভাই বলে ভাবিস, তাহলে আমার আগে দাদু ভাই ফিরিয়ে দে মিঠাই। আমি আর পারছি ঠাম্মা। ঠাম্মা তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? গোপাল তো তোমার মনের ইচ্ছা পূর্ণ করেছে, তোমার দাদু ভাই ফিরে এসেছে ঠাম্মা। হ্যাঁ হয়তো হয়তো স্মৃতি ফিরছে না, ওই সীতমা দিদি ফোন দেখে কি রোগের কথা বললো, কিন্তু ওই তো তোমার নাতি ঠাম্মা। চেনা পরিবেশে থাকতে থাকতে দেখবে আবার সবকিছু মনে পড়ে যাবে ঠাম্মা। কাম অন কাম অন গ্র্যানি। এই শোনো রকবাজ, রকস্টার। হ্যাঁ ভাই রকস্টার, যদি ভালো গান কিছু শোনাতে চাও তো শোনাও, না তো অনেকক্ষণ ধরে তোমার বাদ্রামি সহ্য করেছি। এই বয়সে রামধুন্দা বাবা যে লাল লাপার গান আমার সহ্য হয় না। রক মিউজিক, আবার বাজে কথা বলছো। ভালো গান শুনে ওই যে ওই ইয়ে হয় না, কি বলছিলে, অ্যালার্জি, এনার্জি, এনার্জি বাবা সেটি হয় না। হ্যাঁ এনার্জি যদি ফিরিয়ে আনতে পারো তাহলে চেষ্টা করো, পারবে? তা তো পারবে না। ও গড গ্র্যান্ডপা, আপনি রিকি রেঞ্জ জানেন না, এক কাজ করুন, আপনি একটা গান ধরুন, রিকি জয়েন ইন করবে। ওকে গ্র্যান্ডপা, লেটস স্টার্ট, লেটস স্টার্ট, লেটস স্টার্ট, লেটস স্টার্ট। আরে লম্প জম্প করছে সে, আমার নাকি আমার সাথে রবীন্দ্রসঙ্গীত গাইবে? হ্যাঁ দাও, ধরো দেখি, ধরো আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান। বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা, অসীম কালের
জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান বিষয়ে তাই জাগে জাগে আমার গান। দেখলেন বাবা, গোপাল আবার একটা ইশারা দিচ্ছে। দাদু, দাদু তোমার নাতি তোমার সঙ্গে গান গাইছে। দাদু তুমি এখনো বলবে এটা তোমার নাতি নয়? বলো না। ও হ্যালো ম্যাম, রিকি সব ধরনের গান গাইতে পারে। রিকি রেঞ্জ মারাত্মক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানও গাইতে পারে। না না, তুমি তুমি কি এই গানটা রবীন্দ্রসঙ্গীত হিসেবে গাইলে? হ্যালো 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 হ্যালো, আপনি আমাকে কি ডাকলেন? হ্যাঁ রিকি দা উচ্চিং হয়ে? না না না, উচ্চিং হয়ে তো কোনো গানই গাইতে পারে না। ও কাম অন, হ্যালো হ্যালো গ্র্যান্ডপা, হ্যালো গ্র্যান্ডপা একটু বসুন না প্লিজ। আপনি আমার কাছে ড্রাম বাজাতে শিখবেন? না প্লিজ শিখুন না, আমি শিখিয়ে দেবো। রেগুলার 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 এনার্জাইজ ড্রাম পারফরম্যান্স। বাবা 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 বাবা, ও মাই গড, বাবা বলছি তুমি এই ঘর থেকে পালাও, নাহলে তোমাকে আবার যদি এই রক গান ফান শিখিয়ে দেয় তাহলে কিন্তু অন্য বিপদ হবে বাবা। অসাধারণ, মানে ওর একটা গানের বেসিসে তোমরা ভাবলে ও সেড? হ্যাঁ সত্যি এসব পাগলামি না আমি এই বাড়িতেই দেখেছি জানো তো। স্টপ জাম্পিং প্লিজ। মিঠাই রানী আমার কফি কই, ব্রেকফাস্ট কই, আমার দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলতো, সবসময় ওকে কেন অর্ডার করো? এবার না না বড়টা অর্ডারের কি আছে, আমি তো দিদিমণিকে ভালোবেসে এগুলো বানিয়ে দিই। এই যেমন আজকে রিকি দা রকিস্টারকে আমি বাঙালি জলখাবার করে দেব, সে তো খেতে ভালোবাসে, দাদুর নাতির মতন তো আর নয় না। হ্যালো ম্যাম, হ্যালো 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 হ্যালো, রিকি দা রকস্টার আপনাকে কিচেনে হেল্প করতে পারে, বললাম না রিকি রেঞ্জ মারাত্মক রান্নাও করতে পারে। কাম অন কাম অন কিচেন কিচেন। না না বাবা আমাকে না এই রিকি রকস্টার পাগল করে ছাড়বে বলে দিচ্ছি। এই আমার একটা মাথা কি দেখো দেরি হয়ে যাচ্ছে, আমি বকবক করতে থাকি, এই রান্না করে কিছু অনেক বার করে দেবে যাই বলে। বাবা মা শুন, এদিকে শোনো, বলছি এটা কি ওই স্ত্রী যেটা বলছিল সেটাই? ওই কি যেন বলছিল একটা, হ্যাঁ ওই ওই ধরনের কিছু একটা, নাকি এ সত্যি অন্য কোনো ছেলে? চুপ করে বসো, শান্ত মুখ বন্ধ।
এই তুমি কি খাবে? লুচি খাবে? চাও তো লুচি খেতো না, কিন্তু তুমি তো এখন রক স্টার। তা রক স্টাররা কি খায় গো? আমি তো জানি না, লুচি খায়? লুচি? তাও তো আমি একবার রিসার্চ করে দেখি। লুচি, লুচি, চি, লুচি, লুচি, লুচি। ও কেনে ভাই লুচি, আমি হেল্প করব। ওকে ভালো লেগেছিল? আচ্ছা পোস্তর বড়াটা খেয়েও কিছু মনে পড়েনি? আছে না গেছে গো, আজ আমি দেখাচ্ছি। গভীর জলের ফিশ। Nice to meet you again. Magu. Luchi khaben? Huh? Luchi? Luchi? Yes! Luchi! And fish. Amar jonno ekhon luchi toiri hocche, but fish hobe. Khabe? Mithai? Mithai? Hey! ওরা সবাই বলছিল পাগল, এটা একেবারে বদ্ধ উন্মাদ রে। হ্যাঁ লুচি ফিশ কি সব বলছে? লুচি? হ্যাঁ বানাতে হবে তো, লুচি বানাতে হবে। আমি কি করবো? আমি গান বাজনা করি, মিউজিক করি, ড্রামস বাজাই, গান করি। লুচি খাবে? লুচি খাবে? আরে বাবা নানা কাজে আটকে গেছিলাম তাই আসতে পারিনি, কিন্তু ও বাবা বাড়িতে আসার পর থেকে তো দেখছি হই হই রই রই ব্যাপার। বাবা কি কাণ্ড, কি হচ্ছে সব? হ্যাঁ আমি রান্নাঘরে যাচ্ছি, দাঁড়াও। মিঠাই, হে মিঠাই বলছি। হ্যাঁ এইসব কি অবস্থা রান্নাঘরের? হ্যাঁ কে করেছে এরকম? রকস্টার? আরে আমাকে হেল্প করছিল, এই তো হেল্পের নমুনা, বুঝতে পারছো না পিসি? হে মিঠাই, আরে ছোট্ট শোন না, এই ছেলেটাকে বাড়িতে রেখেছিস কেন? তরিয়ে দে না, বিরক্ত কর একটা ছেলে, খালি কথায় কথায় লাফায়। ওই দেখ পিসুমশাইকে কিরম জ্বালাচ্ছে, দেখ তুই দেখ না। আপনার চোখ দেখে বলে যাচ্ছেন আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন। আপনার ভাবছেন ও সিদ্ধার্থ? ওর মেমোরি চলে গেছে, মেমোরি ফিরে এলে আবার সিদ্ধার্থ হয়ে যাবে? সম্পূর্ণ ভুল। ও রিকি সে যে এই বাড়িতে ঢুকেছে ক্ষতি করবার জন্য, মস্ত বড় ভুল হয়ে যাবে, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি। প্রতীক, প্রতীক বাবা শোনো শোনো, এদিকে এসো। বলছি কি আমি কালকে তাই ভাবছিলাম জানো, কিন্তু আজ আর সেটা ভাবতে পারছি না। কেন, কি দেখেছো তুমি ওর মধ্যে? তোর বাবার সঙ্গে না পেট ভরে খেতে দে। শোনো আমাদের বাড়িতে কিন্তু মানে পরম সত্যকেও খেতে দেওয়া হয়, আর তাছাড়া তোমাকে তো ঠিক সত্য বলা যায় না, তারপর তুমি হলে কি আমার গানের পার্টনার? খেতে দে।
ওই রাজীব নামক লোকটা না একদম ঠিক বলেছিল, মিঠাই ম্যাম খুব ভালো রান্না করে, এটা খেয়ে দেখি কেমন হয়েছে। I'm loving this. Acha. Oi ma'am, jake tomar uchhe ba ubiye koreni. Seta khabe. O baba thali hoyeche borjana ki khabe ei khawar na na. Borja ashuk niche tarpor ami coffee ar toast kore debo. Mithai? Breakfast ready to? Hello ma'am. আচ্ছা বলো তো আমি কি করলে তুমি আমার ক্রেজি ফ্যানকে কম জ্বালাবে? হ্যাঁ, আমার ক্রেজি ফ্যান আমার জন্য রান্না করেছে, রিকি দ্য রকস্টার এর জন্য রান্না করেছে। ও মাই গড, এই এরপর আমার তোমার জন্য টোস্ট, এগ ওয়াইজ এইসব বানাতে পারবে না, আই এম ভেরি সরি। তবে তুমি যদি চাও রিকি দ্য রকস্টার কিন্তু অনেক কিছু দূর করে দিতে পারে। না ভাই, না তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘোরো 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 ঘোরো। দেখো তোরসা ম্যাডাম না তোমার মতো এই রিকি স্টারের কাছে রকস্টার, রিকি দ্য রকস্টার। আরে ওই হলো বাবা, তোমার কথা ফেলতে পারবে না, কি তোরসা তাই তো। বাবা, রিকি দ্য রক স্টার এরই মধ্যে তার ক্রেজি ফ্যানের দুঃখে একেবারে গলে যাচ্ছে। ও ম্যাম, কাম অন, আমার প্রত্যেকটা ফ্যান আমার কাছে খুব প্রেশাস, গ্র্যান্ডপা প্রেশাস, গ্র্যান্ডমা প্রেশাস। ইফে শঙ্কর, তাই না? ও লুচি 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 লুচি, অ্যান্ড মেক ইট ফর ইউ, লুচি 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 লুচি। অমিকে এই সবটা গিয়ে বলি, নারে চলবে না। আপা, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ সাবধানে যেও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, চলো মা আমি এক্ষুনি আসছি। তো কর দে শাহরা।